হেই, আমি সন্দীপ খান দাস। আমার চ্যানেল সন্দীপ সুন্দর আছে, আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যখন কোনো বাংলা লেখা ওয়েবসাইট বা ব্লগ বা কোনো ফেসবুকে কোনো কিছু খোলেন, তখন কি বাংলা লেখাগুলো ঠিকঠাক শো করে না, বা স্কোয়ার টাইপ বা সিম্বলিক টাইপের শো করে, বা কোনো যুক্তাক্ষর পাশাপাশি ছাড়া ছাড়া শো করে, এবং আপনি এর জন্য সমাধান খুঁজছেন? তো আপনি ঠিক ভিডিওয়ে এসেছেন। আমি এই ভিডিওতে আপনাকে বলবো কয়েকটি সহজ উপায় এবং যা বাচ্চারাও করতে পারে। তো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং আপনারা যদি নতুন হন আমার চ্যানেলে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে ঘন্টা বাটন সেটিকে দাবিয়ে দিন, যাতে কোনো রকম নোটিফিকেশন আমার তরফ থেকে মিস না হয়ে যায়। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অভ্র সাইটে যান। নিতে অভ্র সাইটে এই যে অভ্র কিবোর্ড, সেটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। অভ্র কিবোর্ড ডাউনলোড করার যে লিঙ্কটা আমি নিচে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চেক করে নিতে পারেন। তো অভ্র সাইটটায় দেখতে পাচ্ছেন, এখানে নিচে চলে যান। নিচে দেখুন যে অভ্র ডাউনলোড যে অপশনটা আছে, ডাউনলোড অভ্র কিবোর্ড নাও, এটা ক্লিক করে আপনি ডাউনলোড করুন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এবং ইনস্টলও করা আছে। তো আপনারা ডাউনলোড করার পর ইনস্টল করে নিন। ইনস্টল করার পর ওপেন নাও করতে পারেন, জাস্ট ইনস্টল করে রাখুন। দেখতে পাচ্ছেন অভ্র কিবোর্ডটা কিছু এইরকম দেখতে হয়। নেক্সট আপনাদের যেতে হবে গুগল ক্রোমে। খুলে গুগল ক্রোমে যে তিনটে ডট বাটন আছে ডান দিকে কোণের দিকে, ওইখান থেকে আপনার নিচে অপশনে এসে সেটিংস দেখতে পাচ্ছেন। এসে সেটিংস অপশনে ক্লিক করার পরে আপনার পেজটাকে নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পরে অ্যাপিয়ারেন্স সেকশনে এই যে কাস্টমাইজড ফন্টস দেখতে পাচ্ছেন, অ্যাপিয়ারেন্স আন্ডারে আমি আবার বলছি, তো কাস্টমাইজড ফন্টসের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি অনেক রকম অপশন দেখতে পাচ্ছেন, ফন্ট সাইজ, মিনিমাম ফন্ট সাইজ, স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ, সেরিফ ফন্ট, সেন্স সেরিফ, ফিক্সড উইথ ফন্ট, এরকম দেখতে পাচ্ছেন। এইগুলো দেখুন অন্যান্য ফন্ট, ইংলিশ ফন্ট দেওয়া আছে। তো এইগুলোকে করতে হবে কি, আপনার যে অভ্র ডিফল্ট ফন্ট সেটাকে আপনার সিলেক্ট করে ওইগুলোকে চেঞ্জ করে দেবো। অভ্র ডিফল্ট ফন্ট দেখার জন্য, কোনটা ডিফল্ট অভ্র ফন্ট সেটা জানার জন্য আপনি অভ্র কিবোর্ডে সেটিংস অপশন থেকে ফ্রন্ট ফিক্সারতে যান। ওখান থেকে দেখতে পারেন ডিফল্ট ফ্রন্ট সিয়াম রূপালি দেখাচ্ছে। তো এই নামটাকে মনে রাখুন বা নামটাকে কোথায় লিখে রাখুন। এবার আপনি যান আবার গুগল ক্রোমে যান যে পেজে, এইখান থেকে আপনি যে নামটা লিখে রাখলেন, এখানে আমার ক্ষেত্রে সিয়াম রূপালি, সিয়াম রূপালিটাকে সিলেক্ট করে দিন। সব কটা ক্ষেত্রেই সিলেক্ট করে দিন, স্ট্যান্ডার্ড, সেরিফ, সেন্স সেরিফ অ্যান্ড ফিক্সড উইথ, সব কটাতেই সিয়াম রূপালি চেঞ্জ করে দিন। ওকে, সো আমি ততক্ষণ চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, এই চেঞ্জ হয়ে গেছে। এবং নিচে দেখতে পারেন অ্যাডভান্সড ফ্রন্ট সেটিংস, এক রিকোয়ার্স এক্সটেনশন, এটা একটা এক্সটেনশন ডাউনলোড করা এবং ক্রোমে ইনস্টল করা দরকার হয়, যেটা গুগলের গুগল ক্রোমের এক্সটেনশন। এটার উপর ক্লিক করলেই আপনি এক্সটেনশন স্টোরে চলে যাবেন এবং অটোমেটিক এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই অটোমেটিক ক্রোমেতে আপনার এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে এবং অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করুন। হ্যাঁ, অলরেডি এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এবার আপনি আবার যান ওই অ্যাডভান্স ফ্রন্ট সেটিংয়ে সেম পেজে, ওর উপর ক্লিক করুন, আপনার এক্সটেনশনের সেটিংসে চলে যাবে। এখানে আবার দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্টে প্রথমে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে ফার্স্টে বেঙ্গলি সিলেক্ট করুন। এই যে বেঙ্গলি দেখা যাচ্ছে, বেঙ্গলি সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে সাইজ যেমন আছে রেখে দিন, স্ট্যান্ডার্ড আর সেরিফ আর সেন্স সেরিফ থেকে আবার সে সিএম রূপালি সিলেক্ট করে নিন, যেটা অভ্র কিবোর্ডের ডিফল্ট ফ্রন্ট সিএম রূপালি। এটা তিনটেতেই একই হবে, সিএম রূপালি সিলেক্ট করে নিন। সিলেক্ট করার পরে আপনি যে নিচে ফিক্সড ফ্রন্ট উইথ দেখতে পাচ্ছেন, এখানে সাইজ কোনো কিছু চেঞ্জ করবেন না। আবার এখানেও সিএম রূপালি সিলেক্ট করে নিন এবং সিলেক্ট করার পর মিনিমাম ফ্রন্ট সাইজ এটা যা আছে রেখে দিন, কোনো কিছু আর করতে হবে না। জাস্ট এবারে অ্যাপ্লাই সেটিংসের উপর যে নীল রঙের বাটনটা আছে এখানে, এটার উপর ক্লিক করে দিন। জাস্ট ক্লিক করলে অটোমেটিক আপনার সেটিংসটা সেভ হয়ে যাবে। এবার আপনি যেখানে আপনি লিখছিলেন সেই ইয়েতে যান। যদি আপনি না নেয়, এখানে দেখুন আমার ক্ষেত্রে ঠিক হয়ে গেছে অটোমেটিক। যদি না নেয় এবার ব্রাউজার বন্ধ করে কম্পিউটার উপর রিস্টার্ট করে আবার খুলুন, দেখুন অবশ্যই ঠিক হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না, আই গ্যারান্টি ইট। এখানে দেখতে পাচ্ছেন আমার নামটাকে ছেঁড়া ছেঁড়া আসছিল সন্দীক্ষণ, এখন একসাথেই আসছে, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই ছিল সহজ উপায়, কি সহজ ছিল না ছিল না সেটা আপনারা কমেন্ট করে বলুন, এবং যদি কোনো কোশ্চেন থাকেন তাও নিচে আপনারা টাইপ করতে পারেন। এবং যেহেতু এটি ভিডিও তাই আপনার স্টেপ যদি না বুঝতে পারেন পজ করে একবার দেখতে পারেন বা আমাকে ডাইরেক্ট নিচে জিজ্ঞেস করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, নিচে লাইক বাটন দিয়ে লাইক দিন। যদি কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি যারা এই ভিডিওটি দরকার হয় তাদের সাথে শেয়ার করতে পারেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এরকম ভিডিও আমি আরও তৈরি করতে পারি, এবং পাশে ঘন্টা বাটন দিয়েও টিপে দিন, যাতে কোনো রকম নোটিফিকেশন আমার তরফ থেকে মিস না হয়। আশা করি পরে এরকম কোনো ভিডিও দেখা হবে, ততক্ষণ আমার ভিডিওগুলি আরো অন্যান্য ভিডিওস এগুলোকে দেখতে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই গাইস।